ميس، السلام عليكم. السلام عليكم ميس. السلام عليكم ميس. ميس السلام عليكم. وعليكم السلام، كيف حالك شباب؟ السلام عليكم. তোমাদের কি অবস্থা পড়াশোনার একটু বলো তো। আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের সবগুলো সিন প্যাসেজ কমপ্লিট হয়েছে? এখানে মানে ধরো কোনো কিছুতে সমস্যা, যেমন ওয়ার্ড মিনিং বা কোনো কিছু বুঝতে পারছি না, এমন কিছু আছে থাকলে বলতে পারো? এখন এক্সাম পর্যন্ত যতটুকু সময় আমরা সলভ করে নিতে পারি। মিস আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বাবা বলো। সাবস্টিটিউশন টেবিলটা কি আমাদের বই থেকে আসবে নাকি অন্য কোথাও থেকে আসবে? সাবস্টিটিউশন টেবিলটা এটা তোমাদের আনসিন থাকবে না? মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি আনসিন থাকবে না সেটা? অপেক্ষা করো, পরীক্ষায় কি আসতে পারে বলতে পারবেন? বলতে কি কি বলতে চাচ্ছো ক্লিয়ার করে বলো, বুঝতে পারছি না। তাহলে তুমি এখনো প্রশ্ন জানো না কিভাবে হবে, প্যাটার্ন আলোচনা করেছি না। নাম কি বাবা? কি নাম? বার্ষিকের প্রশ্ন দেখতে যাচ্ছে যে বুঝতে পারছি না। আচ্ছা তোমার নেটে যে কথা বলছে তার নেটে সমস্যা হচ্ছে। তোমাদের বার্ষিক কেমন হবে এটা তো আলোচনা করেছি আমরা, এভাবে দেখাই আলোচনা করছি তাই না? আচ্ছা এটা হচ্ছে লাস্ট আরেকটা ওয়ার্কশিট আমরা করেছিলাম। আচ্ছা যে জানতে চাচ্ছো বার্ষিক পরীক্ষা কেমন হবে তার সাথে একটু নামটা বলো বাবা, বললে সুবিধা হয়, আমি কথা বলতে সুবিধা। কি নাম ছিল? তাসনিম। কে এটা মার্ক করছে অনেক, মার্ক করতে একদম আন্ডু ম্যাম এটা ভুলে পড়ে গিয়েছে। আচ্ছা বাবা আমি দেখি তাহলে, তার অপেক্ষা করো আবার তাহলে শেয়ার দিচ্ছি। লাগিও না স্ক্রিনে, লাগিও না। এটা হচ্ছে লাস্ট আমরা ওয়ার্কশিট। কই বললে না তো কে বার্ষিকের প্রশ্ন দেখতে চেয়েছিল, নাম কি ম্যাম? যে পাতা স্নেহ। যে পাতা স্নেহ আমাদের ক্লাস করছো আজকে অনলাইনে করনি? যে পাতা ম্যাম করেছি। তাহলে ম্যাম করেছি কি করাচ্ছি তাহলে এতদিন বলো? এতদিন কিভাবে পরীক্ষা কি কি আসবে সেই প্যাটার্নেই তো ক্লাস করাচ্ছি, এখনো তোমরা বলছো কি আসবে কি আসবে। যে বা আর কারোর সাথে জয়েন আছো? কোন সেকশনে? সিতে বাবা নাকি এ বি, কোনটাতে আছো? তোমাদের তো অবশ্যই একটা স্কুল থেকে সিলেবাস দিয়েছে, দিয়েছে না? সাফিয়া ম্যাডাম একটা সিলেবাস শেয়ার করেছেন গ্রুপে, পেয়েছো জেবা? ওটা পেয়েছো তুমি? তুমি স্কুলে এসেছো, ক্লাস করেছো অফলাইনে? কারো কাছে আছে কেউ শেয়ার করতে পারবে? আমি তাকে একটু দেখাতে পারি। হাতে লেখা আছে? আমার কাছে আছে, গুলো হবে না। হাতে লেখা আছে? তোমরা সবাই মিউট করে দাও, ওরটা ওরটা আমি দেখাই।
দেখো ওকে দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা তুমি নাদিয়া তুমি তোমার পেজের উপরে প্রিন্ট কপিটার উপরে মোবাইলের মানে ব্যাক ক্যামেরাটা ধরো, তুমি ফ্রন্ট ক্যামেরাও ধরতে পারো। এখন আবার সিলেবাস জানতে হচ্ছে। আমার কাছে কম্পিউটার টাইপিং করো সেটা আছে, হাতে লেখা নাই। শেয়ার করে দিতে আছে, টাইম দিতে হবে। কই না নিসি নিস আমার কাছে যেটা আপনি দিয়েছিলেন আমার কাছে লেখা আছে, ওটা আমার ভিডিওটা অন করতে হবে। হ্যাঁ বাবা, যেটা আমার কাছে বলতে স্কুল থেকে আমরা কি করেছি। আচ্ছা আমি দিচ্ছি। আমি সামনে আপনাকে পাঠাবো না, আমার কাছেই আছে, কিন্তু আমার তো মেইলে নিতে হবে। মেইলে নিয়ে দেখাচ্ছি, আমি চেষ্টা করছি তোমাকে দেখানোর। আর এর আচ্ছা আমি চেষ্টা করছি দেখানোর যে জানতে চাইছো, আর তার মধ্যে আমরা একটু পড়াশোনা শুরু করি, নাহলে শেষ করতে পারবো না। স্ক্রিন শেয়ার এটা করে লাভ নেই। কালকে কি আমাদের ক্লাস হবে? হ্যাঁ আমি কি করব বাবা? হবে না। ম্যাম আপনি বলেন আর আমি লিখি। আচ্ছা মিউট করলাম, একটু কথা বলতে যাচ্ছি তাই তোমরা আনমিউট করবে না নিজ থেকে। লাস্ট ক্লাসে আমরা প্র্যাকটিস করছিলাম তাই না, যে আমাদের প্রশ্ন কিভাবে হয়। আমি শুধু ইংলিশ ফার্স্ট পেপার নেই তাই আমি তোমাদের ফার্স্ট পেপার দেখাচ্ছি। তোমাদের সাফিয়া ম্যাডাম ইংলিশ সেকেন্ড পেপার নিচ্ছেন, উনি তোমাদের সেকেন্ড পেপারে 20 মার্কস কিভাবে সেটা দেখাচ্ছেন, আর আমি হচ্ছে 30 মার্কসে দেখাচ্ছি কিভাবে হবে। প্রথমে তোমাদের একটা ইংলিশ ফরটুরে থেকে সিন প্যাসেজ থাকবে, ইংলিশ ফরটুরে থেকে একটা সিন প্যাসেজ থাকবে, সেখানে তোমাদের এমসিকিউ আসবে। এমসিকিউ তোমাদের আসবে পাঁচটা, ঠিক আছে, পাঁচটা বা দশটা। তো দশটা হিসেবে প্র্যাকটিস করেছো এটা ভালো, আমিও তোমাদেরকে দশটা হিসেবে প্র্যাকটিস করেছি। তারপরে এক্সামে হয়তো তোমাদের পাঁচটা দিতে পারে। মার্কস থাকবে ফাইভই, কথা বোঝা গেল? মার্কস ফাইভ থাকবে। আমি এখানে দশটা তোমাদের লাস্ট ক্লাসে করিয়েছিলাম, এই যে এটা সাজিয়েছিলাম, এখান থেকে দশটা এমসিকিউ, ঠিক আছে, প্রথম সিন প্যাসেজ থেকে দশটা। আর মিস হয়তো মানে তোমাদেরকে আর জানিয়েছেন কিনা আমি জানি না, পাঁচটা দিবেন, ঠিক আছে, হয়তো প্রশ্ন থাকতে পারে, পাঁচটা থাকবে। ক্লিয়ার কথাটা? দশটা হিসেবে আমরা সবাই প্র্যাকটিস করেছি, আর কোয়েশ্চেন তোমাদের পাঁচটা থাকবে, ফাইভ মার্কস থাকবে। এই এমসিকিউ গুলো হচ্ছে তোমাদের সিন প্যাসেজ থেকে, অর্থাৎ ইএফটি পড়েছো সেখান থেকে আসবে। ক্লিয়ার কথা? এখানে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে এখনই বলতে পারো, নাহলে আমি বলে বুঝিয়ে দিচ্ছি। কারো কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটু দেখাতে চাই। আপনি কি আমাদের ফিল্ডটা গেট করেছিলেন? বুঝতে পারছি না, আমি কি করেছিলাম? ফিল্ডটা গ্যাপ আপনি করিয়েছিলেন না? গ্যাপস কোথা থেকে? ফিল্ডটা গ্যাপস মিস আমাদের এক্সামে তো সেটা আসবে। হ্যাঁ ফিল্ডটা গ্যাপস কি লেখা আছে সিলেবাসে, কি লেখা বলো তো? আচ্ছা কে এখানে জেবা ছিল, জেবা তাসনি আনমিউট করো। জি ম্যাম। এবার তুমি দেখতে পাচ্ছ এই সিলেবাস তুমি পাওনি হাতে, হাতে না এটা হচ্ছে হাতে দেয়নি, এটা হচ্ছে অনলাইনে দিয়েছে মেসেঞ্জার গ্রুপে। তুমি পেয়েছিলে এর আগে? নো ম্যাম। আচ্ছা তুমি কোথায় ছিলে এতদিন? আমাদের যে ক্লাস হচ্ছে এক বছর ধরে ক্লাস করছি আমরা অনলাইনে, তারপর সেপ্টেম্বর থেকে তো অফলাইনে, তুমি আসোনি, তুমি জানতে না যে সিলেবাসে পরীক্ষা হবে। জেবা তুমি ক্লাস অ্যাটেন্ড করনি এতদিন?
এখন তুমি দেখে নাও এমসিকিউ তোমাদের সিন প্যাসেজ থেকে আসবে। আর সিন প্যাসেজ গুলো কি বলতো, লেসন ওয়ান, যে এটা এল ফর হচ্ছে লেসন, লেসন ওয়ান টু ফাইভ সিক্স নাইন টুয়েলভ, তোমাদের ইংলিশ ফর টুডে বুকের এই কন্টেন্টে সূচিপত্রে গেলে তোমরা কি পাবা, লেসন ওয়ান দেখে দেখে পড়বা, অর্থাৎ ওয়ানে কি প্যাসেজ আছে, টু তে কোনো, এই প্যাসেজ গুলো পড়ে সেখান থেকে হচ্ছে এমসিকিউ, অর্থাৎ পাঁচটা এমসিকিউ আসবে, এগুলি সলভ করবে, অর্থাৎ প্র্যাকটিস করো তোমরা। তোমরা তো জানো না কি আসবে, প্যাসেজটা জানবে কিন্তু এমসিকিউ গুলা তো তোমরা সেখানে বসে দেখবা পরীক্ষার হলে, ঠিক আছে? তারপর তোমাদের নাম্বার টু তে আসবে কোয়েশ্চেন আনসার, আরেকটা সিন প্যাসেজ আসবে এই এইগুলা থেকেই, অর্থাৎ ওয়ান টু ফাইভ সিক্স নাইন টুয়েলভ, এখান থেকে আরেকটা সিন প্যাসেজ আসবে, সেখান থেকে তোমরা পাঁচটা কোয়েশ্চেন আনসার থাকবে, সেটা উত্তর দিবে। এরপর আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ, তার মানে তোমাদের ক্লু দেওয়া থাকবে আর হচ্ছে কি ব্ল্যাঙ্কস গুলো তোমরা লিখবে। এর মধ্যে আনসিন কেন লিখেছে, কারণ এটা ইংলিশ ফর টুডে থেকে আসবে না, যে কোনো জায়গা থেকেই দিতে পারে, বুঝতে পারছো? তবে ক্লু দেওয়া থাকবে। এরপর আসবে ম্যাচিং, ম্যাচিং ও তোমাদের কি আনসিন, ম্যাচিং তোমরা যে ক্লাসে যেভাবে প্র্যাকটিস করেছিলা সেভাবে ম্যাচিং, তোমাদের যার যেই বই থাকবে না কেন এগুলো আসলে আনসিনই থাকবে, ম্যাচ করবে, তোমরা দুটো কলাম মিলিয়ে লিখবে, ঠিক আছে? ম্যাচিং গুলো সাধারণত আমরা প্লাস দিয়ে লিখতে শিখিনি, মিস করেছিলাম লাস্ট ক্লাসে, তোমরা যারা অ্যাটেন্ড করেছো, আমি একটু এটা স্টপ শেয়ার দিয়ে আমার প্রশ্নটা দেখে তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা নাম্বারিং করে করতে ম্যাম আমাদের, হ্যাঁ একটু অপেক্ষা করো, দাঁড়াও দিচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে আমি বলছি দাঁড়াও, এই যে এরকম একটা ব্ল্যাঙ্কস থাকবে, কথা বোঝা গেল? তোমাদের কার কার কোশ্চেন আছে যে দেখে নাও। মিস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আমরা উঠিয়ে লিখবো? হ্যাঁ ইয়েস, মিস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আমরা উঠিয়ে লিখবো? ব্ল্যাঙ্কসটা না বাবা, অনলি আনসার লিখে আসবা, কোনো কিছু এমসিকিউ শুধু নাম্বার দিয়ে আনসারটা লিখে ফেলবা, ক্লিয়ার? কোনো প্রশ্ন তুলতে যেও না, প্রশ্ন তুলতে গেলে তোমাদের সময় লাগবে, যেহেতু তোমাদের ব্যাংকে এবিসিডি করে ভাবে আনসারটা লিখতে হবে। ইয়েস, এবিসিডি করে আনসার লিখে দিবা, এখন পারবে এটা করো, করো তো দেখি, যেহেতু আমি আমাদের করতে দিব এখন, এটা করে দাও, তোমাদের যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এমন করে আসবে, এই যে এভাবে থাকবে, ঠিক আছে? প্রশ্নে এই যে ক্লু দেওয়া আছে, ক্লু গুলো থেকে তোমরা কি করবে, বসে আনসার গুলো লিখে দিবা। মিস ইয়েস, ম্যাচ যে আছে আমাদের তো মিস বলেছিল যে ম্যাচ একের সঙ্গে যদি রোমান সংখ্যা দেওয়া থাকে তাহলে ভাবে মিলাই ফেলবে। ইয়েস, কিন্তু মিস এখানে তো বি কলামে সংখ্যাই দেওয়া নেই। হ্যাঁ, এই যে এখন যদি আমি দিই তাহলে লিখতে পারবে না? জি মিস, রোমান সাইনটা আমি লেফটে দিয়েছি, এটা এটা হচ্ছে প্রশ্ন যিনি করবেন তার ইচ্ছে, এটা কোনো সমস্যা নাই, অর্থাৎ প্রশ্ন যিনি করবেন তিনি যদি দিয়ে দেন তাহলে তোমরা সেভাবে করবা। এই যে মিস দিয়ে দিচ্ছি, সমস্যা আছে কোনো? নো মিস, কারণ আমাদেরকে প্রথমে তো বলেনি যে ম্যাচিং ওভাবে হবে, বুঝুনি, আমরা এখন মানে এখন বলছে তাই আমরা প্রশ্নটা এভাবে করছি, কিন্তু প্রথম থেকে এমন করা ছিল না, অর্থাৎ তোমরা সিক্স সেভেন এ তোমাদের সাধারণত এটা ছাড়াই হয়, তোমরা শুধুমাত্র ফুল সেন্টেন্স লিখো, বুঝতে পেরেছো? এই কারণে আমরা ওভাবে করেছিলাম, মিস এভাবে প্র্যাকটিস করিয়েছি, তো এখন যেহেতু একটা নির্দেশনা দিয়েছে তো আমরা আর এভাবে প্র্যাকটিস করে ফেলি, আজকে এটা করো, করলেই পারবে ইনশাল্লাহ। হ্যাঁ ম্যাম, আমাদের পাঁচটা এমসিকিউ আসবে না? ইয়েস, ম্যাম আনসিন প্যাসেজ থেকে যে ম্যাম আনসিন থেকে যে বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আর ম্যাচিং আসবে, ম্যাম আমাদের যে অ্যাডভান্স লার্নার আছে এখানে মডেল কোশ্চেন যেগুলো আছে সেগুলোতে তো আনসিন প্যাসেজ একটা তুলে দিয়ে দিয়ে ফিল ইন দা ব্ল্যাঙ্কস ম্যাচিং দিয়েছিল, ম্যাম এভাবে থাকবে নাকি শুধু ম্যাচিং আর ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে? ব্ল্যাঙ্কস না, ওভাবে প্যাসেজ থাকবে, থাকবে না, দেখো তাহলে তো আমি প্যাসেজ দিয়ে দিতাম, বুঝতে পেরেছো? তাহলে তো মিসেস মিস হচ্ছে আলফ্রেড নভেল থেকে একটা প্যাসেজ দিয়ে তারপর তোমাদেরকে এখানে ক্লুজ উইথ ক্লুজ দিতাম, আমি কিন্তু সেটা করিনি, এটা হচ্ছে শুধুমাত্র উইথ ক্লুজ থাকবে, এটা কিছুটা তোমাদের সেকেন্ড পার্টে তোমরা উইথ বা উইদাউট ক্লুজ করো না ওই রকম, ঠিক আছে? এখানে আর প্যাসেজ দিলাম না, কারণ প্যাসেজ দিলাম আমাদের স্টোরি যে এলে আর বয় ওইটা আপনারা যেটা দিয়েছেন সেইটা ছাড়া আমি বাকি অন্যটা মুখস্থ করেছি, অন্যটা মুখস্থ করলে হবে? এখন যদি মিস ওই গল্পটাই দিয়ে দেয় তখন কি করবেন? ঠিক আছে, স্টোরি কমিয়ে দেওয়া হয়েছে না, স্টোরি আমরা চারটা দিয়েছি তাই না, লাস্ট ফাইনালের জন্য চারটা দিয়েছি, সেই চারটাই পড়ো বাবা। তোমাদের ব্যাপার তোমরা জানো তোমরা কি করবে, আমরা কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছি, বলে দিয়েছি এই এইগুলো থাকতে পারে, এখন তোমরা যদি সেটা ফলো না করো, পরীক্ষা যদি কমন না পড়ে সেটা কিন্তু আমরা কিছু করতে পারবো না, কথা বোঝা গেল? চারটা দিয়েছি মানে কমিয়ে দিয়েছি, আর কত কমাবো বাবা, কারণ রিটেন কোনো পার্টি নেই আর,
তোমাদের প্যারাগ্রাফ নাই, তোমাদের কোনো এসে লিখতে হচ্ছে, কিছুই তো লিখতে হচ্ছে না, শুধুমাত্র একটা স্টোরি দিয়েছে, চারটা স্টোরি থেকে একটা স্টোরি এটা পড়তেই হবে। আর এই সিলেবাস আমরা দিয়েছি 2 মাস আগে, প্রায় 2.5 মাস হয়ে যাচ্ছে, 2-2.5 মাস আগে, এখন তুমি এইসব কথা বললে হবে? তোমরা কিন্তু অনলাইন ক্লাসে কেউ অ্যাটেন্ড করো না, তোমাদের যারা অ্যাটেন্ড করনি তাদের প্রবলেমটা বেশি হচ্ছে, কারণ তারা সিলেবাস সম্পর্কে জানে না, কি আসবে না, মানে কোনো কোশ্চেন প্যাটার্ন কিছুই জানে না, ঠিক আছে? তো এটা করা ঠিক হয়নি। তাহলে স্টোরি চারটে দিয়ে দিবেন, আমরা আমাদের মতো লিখতে পারবো না যে কোন স্টোরিটা লিখবো। হ্যাঁ বাবা, আরেকবার বলো কি কি হবে, একটু জোরে বলো। আপনি চারটে স্টোরি দিয়ে দিবেন, পরে হচ্ছে আমরা আমাদের মতো করে আলাদাভাবে লিখতে পারবো না, আমাদের ইচ্ছা যেটা। আমি কথা বুঝতে পারছি না, আরেকটু লাউডলি বলো, লাউডলি বলো। মিস, আমি বলছি যে আপনারা চারটে স্টোরি দিলে আমরা কি আমাদের মতো করে লিখতে পারবো না আলাদাভাবে? অবশ্যই অবশ্যই বাবা, একটা লাইন, হ্যাঁ হ্যাঁ পারবে, একটা লাইন তো মিস দিয়ে রাখবো, বাকিটুকু তো তোমাদেরকে লিখতে হবে, তাই না? তুমি যা পড়েছো সেটা মিলিয়ে লিখে ফেলবা, তুমি যা মেমোরাইজ করছো সেটা লিখে দিবা, প্রথম একটা লাইন তো অবশ্যই কোশ্চেনে যেভাবে আছে তুমি সেভাবে ওটা লিখে নিবা, বুঝতে পেরেছো? আমার কথা বোঝা গেল? প্রথমে ধরো এই যে আমি তোমাদেরকে একটু দেখছি। হ্যাঁ মিস, আমার একটা প্রশ্ন করার ছিল। তোমাদের তো প্রশ্ন মিস জিজ্ঞেস করছিলাম যে আমি আপনি যে মানে চারটা ইয়ে দিয়েছেন, স্টোরি বলে এটাকে, স্টোরি রাইটিং, মিস ওইটা না আমি কোনোটে আপনারটা দেখে কি পড়িনি, কারণ আমি আগে পড়ে ফেলেছিলাম, তো আমি নো প্রবলেম, নো প্রবলেম, তুমি যদি আগে পড়ে ফেলে থাকো কোনো সমস্যা নাই, আমার কথাটা শুধু একটু বুঝে নাও। আমি বলছি প্রশ্নে তোমাদের কি একটা বা দুটো লাইন দেয়া থাকবে, ক্লিয়ার? একটা স্টোরির ওপেনিং দেয়া থাকবে। আমি কথা শেষ করে নেই তারপর বলো বাবা। তোমাদেরকে ওপেনিং দেয়া থাকবে, অর্থাৎ তোমাদেরকে একটা লাইন বা দুটো লাইন স্টোরি দেয়া থাকবে, তোমরা তারপর থেকে কি লিখতে পারবে না, যা মেমোরাইজ করেছো সেটা কি মিলিয়ে লিখতে পারবে না? জি ম্যাম পারবো। সাপোজ ধরো আমি যদি বলি দ্য ফার্মার এন্ড দ্য ওয়ান্ডারফুল গুজ, এখানে যদি লিখাই থাকে যে ওয়ান্স দে আর লিভ এ ফার্মার ইন এ ভিলেজ, একটা লাইন লিখা আছে, এরপর থেকে তুমি যা পড়েছো সেটা তুমি মিলিয়ে লিখতে পারবে না? জি ম্যাম, এই লাইনে তো গল্পের শুরুতেই আছে, কঠিন কিছু হচ্ছে না, কিন্তু তোমরা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবা, তোমরা যে যা মেমোরাইজ করেছো স্টোরি বুঝে সেটা লিখে দিবা, শুধুমাত্র খেয়াল রাখবে যে স্টোরির নামটা লিখছো কিনা ঠিকভাবে, অর্থাৎ স্টোরির নাম তোমরা কি কি পড়েছো, যদি ক্রোধি আসে তাহলে তোমরা। ম্যাম একটা রিকোয়েস্ট আছে আমাদের সবার। কি আছে ম্যাম? আমাদের কোশ্চেনটা সহজ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা অবশ্যই, দোয়া রইল, দোয়া তো অবশ্যই করি, সাথে সাথে কি তোমাদেরকে সাহস দিচ্ছি যে তোমরা, এটা আসলে সাহসটা কাদের দিচ্ছি, যারা ক্লাসে ঠিকভাবে অ্যাটেন্ড করে নাই, ঠিক আছে? এটা আসলে ওদেরই দায়িত্ব ছিল ক্লাসে অ্যাটেন্ড করা, এখন তো আর এসব বলে লাভ নেই, এখন শেষ মেশে যে এখনো প্রশ্ন কিভাবে আসবে সেটাই বুঝতে পারছে না, অথচ আমরা কিন্তু এই যে প্র্যাকটিস করাচ্ছি, যেমন এই যে মিস ফার্স্ট পেপার করাচ্ছি, কিভাবে করাচ্ছি, এই যে এই প্যাসেজটা, এই যে কাজে এটা শেখ মুজিবুর রহমান সম্পর্কে ছিল। হ্যাঁ ইয়েস বলো বাবা। মিস একটা কথা বলতাম। হ্যাঁ বলো 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 পাইজা। মিস এই যে চারটা যে স্টোরি ছিল, হ্যাঁ ওইখান থেকে না মিস আমাদের বইয়ে যে লায়ারশিপ এর ওটা নেই, তো মিস ওইটা না আমি নিজে থেকে লিখে, মানে আমাকে কোনো সমস্যা নেই বাবা, তো আমি ওইটা কি মিস প্রশ্ন তো কিছুটুক বা একটা দুটো লাইন দেওয়া থাকবে, তো আমি কি ওই লাইন মিলিয়ে বুঝে একটা মেমোরাইজ করেছো, শোনো যে তোমরা সবাই মেমোরাইজ করেছো, তোমাদের মাথায় তোমাদের ব্রেনে সেটা আছে, তাই না? আছে না, মেমোরাইজ করেছো, আচ্ছা। এখন মিস ধরো কোয়েশ্চেনে যদি একটা লাইন দেওয়া থাকে, তোমরা এটার সাথে কি মিলিয়ে পরে লাইন থেকে 2-3 লাইন গ্যাপ মানে ইয়া করে মিলিয়ে লিখতে পারবে না? পারবে, এটা ভয় পাবে, আমি এখানে লিখে দিচ্ছি দেখো, যেমন ধরো ম্যাম ফিলিং দি গ্যাপটা একবার দেখালে ভালো হতো, এই যে আমি তো এটা করতে দিয়েছি সিডব্লিউ, এটা করে ফেলো আর মিস যে এটা লিখে দিচ্ছি ইন দা ওপেনিং, আমি একটা দুটো লাইন লিখে দিই, তাহলে তুমি দেখ কিভাবে করো।
তোমরা যে যা মেম্বার্স করছো সেটা লিখে দিবা, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যে আমি এটা লিখলে ভুল হবে কিনা কাটবে কিনা কিছু না, ঠিক আছে? লিখে আসবা, যদি আমরা আনসার মানে না পাই স্টোরি না পাই তাহলে নাম্বার দিব কিভাবে, লিখতে তো অবশ্যই হবে, ঠিক আছে? লিখতে অবশ্যই হবে, এক দুটো লাইন প্রশ্ন যা থাকে সেটা লিখে তারপর যা পড়েছিল সে লিখে দিয়ে আসবো, ওকে? ক্লিয়ার? যে একদমই যদি কারো মানে ভয় লাগে পাচ্ছি না বা এমন টেনশন হচ্ছে এর এইসবের ক্ষেত্রে, আর যদি তোমার মোটামুটি মিলে যায় তো আরো ভালো, কোনো সমস্যা নাই, এটা নিয়ে ভয় পেও না। আচ্ছা এখানে বলছি রিড দ্য ওপেনিং অফ এ স্টোরি বিলো এন্ড কমপ্লিট ইট উইথ 10 নিউ সেন্টেন্সেস। আচ্ছা আমি কিন্তু আর কিছু, হ্যাঁ বলো বলো। ইয়েস মিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি লিখতে দিয়েছেন, আমি লিখেছি মিস, আপনি কি একটু চেক করে অবশ্যই বলে দিবেন উত্তরগুলো? আমি মিলাবো, একটু অপেক্ষা করো, তার আগে আমি এটা একটু ওপেনিংটা দিয়ে নেই যে অনেকের হয়তো। আচ্ছা তোমরা কি কি স্টোরি পড়েছো? লায়ার শেফার্ড, থার্সটি ক্রো, তারপর হচ্ছে ফার্মার অ্যান্ড দ্য গুস, আর গ্রিডি ডগ, আমি কিন্তু নামগুলো বলে দিব না, অর্থাৎ টাইটেল গুলো আমি দিব না, তোমরাই হচ্ছে সেই টাইটেল গুলো কি করবা লিখে নিব। হ্যাঁ তোমরা যদি অ্যাটেন্ড করে থাকো ক্লাসে তাহলে অনেক কিছু জানবে, আর যদি না এসে থাকো তাহলে তো কিছু করার নাই। আচ্ছা মিস আপনি টাইটেলে বলেছিলেন যে আর্টিকেল ছোট হাতে দিতে, এখন ফার্স্ট এর ওয়ার্ড যেটা যেরকম এ থার্সটিক রো, এখানে কি এটা ছোট হাতে দিব? এটা যেহেতু বুঝতেই পারছো এটা এটা হচ্ছে প্রথম লেটার, এখানে তো ওয়ার্ডার বলা যাচ্ছে না, যেহেতু এ হচ্ছে আর্টিকেল, তাহলে এ কি তুমি ছোট হাতে দিতে পারবে? একটা যখন টাইটেল লিখবো এটা কি ছোট হাতে দিতে পারবো বলো তো? পারবো না। না মিস, যদি সেন্টেন্সের মাঝখানে হয় তাহলে, সেন্টেন্সের মাঝখানে হলে এ দা এগ্রি, অর্থাৎ টাইটেলও, যেমন ধর দা এখানে আমরা লিখছি আ ফার্মার এন্ড দা ওয়ান্ডারফুল গুস, এই যে দা ওয়ান্ডারফুল গুস এই দাটা তুমি স্মল টি দিয়ে লিখতে পারো, আবার ওয়ান্ডারফুল এর ওয়ান্ডার ক্যাপিটাল ক্যাপিটাল জি এভাবে লিখতে পারবে, ঠিক আছে? ইস পরীক্ষার সময় কি এভাবে কোশ্চেন থাকবে স্টোরিতে? আমি তো বলেছি বাবা একটা দুটো লাইন দিয়ে দিবে, এখন প্রশ্ন যদি যেভাবে করি, যদি এটা না দিয়ে অন্য কিছু দিতে পারি, তাই না? জি মিস, যেভাবে পড়েছো শুধু মিলিয়ে দিবে, আর কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা এরপর হচ্ছে এই মানে স্টোরি টাইটেল রাইটার দা ওয়ান্ডারফুল গুস এর টিটা আমি বড় হাতের আর ডব্লিউ দা বড় হাতের আর হ্যাঁ জি দা বড় হাতের। এই যে সাপোজ আমি একটা লাইন দিয়ে দিয়েছি ইট, ইট থেকে যে আমি বুঝতে পারছো এটা কাকে নিয়ে গল্পটা, বুঝতে পারছো না একটা প্রথম লাইনে কিন্তু সেটা বোঝা যাচ্ছে কোন এটা কি গল্প, কার গল্প এটা? আচ্ছা একটু জুম করে দে, এই বা তোমরা হয়তো ক্লিয়ার দেখতে পারবে, আমি এখানে জাস্ট একটা লাইন অ্যাড করেছি, একটা লাইন অ্যাড করে পরের লাইন থেকে তোমরা স্টার্ট করবে, তো তোমরা কি এখন স্টোরিটার নাম দিয়ে শুরু করতে পারবে না সুন্দর করে? তোমরা যখন এক্সাম খাতায় লিখবে তখন কি লিখবে বলো তো, আমি দেখিয়ে দিই, একটু অপেক্ষা করো। আচ্ছা সবাই আমরা কিভাবে শুরু করি, মিস এ ট্রাস্টি পার্টিকে এখন লিখবো? হ্যাঁ বাবা এটা এখন লিখবো, এটা লিখতে দেইনি এখানে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, অনেকের সমস্যা হয় সেই কারণে। হ্যাঁ তোমরা তো এভাবেই লিখো এক্সামে নাকি? জি ম্যাম, জি মিস। তোমাদের যদি পাঁচ নাম্বারে তোমাদের যত নাম্বারে স্টোরি আসে তোমরা সেইভাবেই লিখো, এটা আমি আর মানে আমি তো বলতে পারি না কোশ্চেনে কত নাম্বার থাকবে, ঠিক আছে? সেটা করবে এভাবে আনসারের কোশ্চেন লিখে, এরপর কি করো তোমরা একটা আন্ডারলাইন করে দাও, তাই না? মিস আন্ডারলাইন করে দিচ্ছি, ঠিক আছে? আনসারের কোশ্চেন নাম কি? ফাইভ।
এইবার হচ্ছে তুমি নিচে থেকে নিচে থেকে স্টার্ট স্ট্রিংটা দিয়েছি ওখান থেকে কিছু ওয়ার্ড আমি চেঞ্জ করে লিখেছি মানে চেঞ্জ করে মুখস্থ করেছি আচ্ছা ঠিক আছে আনসার টু দ্য কোশ্চেন আমি 5 লিখলাম এরপর আমরা কি করব ইট ওয়াজ আ সাম টাইটেলটা লিখবো হ্যাঁ এই যে ভুলটা করেই ফেলছিলাম তাই না কে বলছিল এটা ম্যাম আমি প্রান্তিকা আচ্ছা প্রান্তিকা আচ্ছা ও বলে ফেলেছিল ভুলে যাই হোক এক্সামে সেটা এই ভুলটা না করলেই হয় প্রথমে আমরা এই ভুলটা করেই ফেলি আনসার টু দ্য কোশ্চেন আমি 5 লিখে এই সুইটা কি নাম ছিল বলো সবাই বলো থার্স্টি ক্রো চোখে পড়ে দিলাম শেষ এইবার হচ্ছে ম্যাম এই যে ইট ওয়াজ দ্য সামার ডে এন্ড এ ক্রো বিকাম ভেরি থার্স্টি আপনি যে এতটুকু লিখেছেন এতটুকু কি উপরে লিখে আরেকটা লাইনের থেকে শুরু করব হ্যাঁ শুরু করবে তো তোমরা আমি বলি এমন করতে পারো একটু স্পেস দিয়ে লিখতে পারো হ্যাঁ স্পেস দিয়ে লিখতে পারো অথবা লাইন ঘেঁষে লিখতে পারো এটার জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ অর্থাৎ নাম আমরা নাম্বার কাটবো না হ্যাঁ আমি এভাবে শুরু করি স্ট্রেট এভাবে দেখতে সুন্দর লাগে আমার কাছে তাই ঠিক আছে ইট ওয়াজ তোমাকে যেহেতু প্রশ্নের অংশটুকু তুলতেই হবে এটা কিন্তু দেওয়াই আছে তাই এটা তুমি অ্যাভয়েড করে যেতে পারবে না অর্থাৎ না লিখে নিজের মতো করে স্টার্ট করবে না হ্যাঁ প্রশ্ন থেকে স্টার্ট করবে আবারও বলে দিচ্ছি প্রশ্নে যা আছে একটা দুটো লাইন লিখো তারপর হচ্ছে তুমি যা মেমার্স করেছো সবটা লিখে দিয়ে আসো ক্লিয়ার জি ম্যাম ক্লিয়ার সরি আই আর আচ্ছা ভেরি থার্স্টি It was a summer day and the crow became very thirsty. তারপর আমরা কি দিতে পারি এখানে ইট সার্চিং ফর ওয়াটার দিস পাইপিং ইট এর মধ্যে তোমরা কি পড়েছো আচ্ছা আমি একটু একটু করে লাইন শুনি ধরো তোমরা তোমাদের তো নোট সামনেই আছে এখানে আচ্ছা লাস্ট যে কথা বলেছিলাম আমরা ইট ওয়েন্ট ক্লিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ সার্চিং ফর ওয়াটার আচ্ছা ইন সার্চ অফ ওয়াটার এটা একজন লিখেছো আর অন্য কেউ কিছু লিখেছো মিস আমি লিখেছি ইট ওয়েন্ট অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ড্রিঙ্কিং ওয়াটার It was looking for water desperately. It was looking for water when... It was a summer day. The crow was looking for water desperately. আচ্ছা এই যে হয়ে যাবে তোমরা জাস্ট ইট থেকে যদি এখন ধরো প্রশ্ন যদি আরেকটু লাইন দেয়া থাকে হ্যাঁ এখানে যে ইট করে ধরো সার্চ অফ ড্রিঙ্কিং ওয়াটার বাট ইন ভ্যান মিস আপনি যে চারটা আমাদেরকে দিয়েছিলেন ছবি পাখি আচ্ছা আমি একটু দেখাই আমি তোমাদের প্রশ্নে হ্যাঁ ধরো আমি যখন একটা স্ক্রিন শেয়ার দিয়েছি তখন লিখেছিলাম ইট ওয়েন্ট হিয়ার এন্ড দেয়ার ইন সার্চ ফর সার্চ অফ ড্রিঙ্কিং ওয়াটার এটা লিখেছিলাম তাই না ওই যারা যারা জি ম্যাম আমি এটাই শিখেছিলাম আচ্ছা ভেরি গুড আচ্ছা সমস্যা নেই আমি তো এটাই শিখেছি আচ্ছা ধরো ম্যাম আপনারা গ্রুপে যেটা দিয়েছেন সেইটাতে ছিল ইট ওয়েন্ট হার এন্ড দেয়ার ইন সার্চ অফ ড্রিঙ্ক ওয়াটার সাদিয়া শুনে নাও সাপোজ তোমরা সেটাই মেমোরাইজ করেছো এখন প্রশ্নে কি হলো ফার্স্ট লাইনটা ঠিক আছে কিন্তু সেকেন্ড লাইন থেকে এইখান থেকে তোমাদেরকে মিলাতে বলেছে এই ক্ষেত্রে তোমরা কি করবা এরপরে কি লিখবে লাউডলি বলো তো সবাই একটু শুনুক দেখি কিভাবে বানাও তোমরা স্টোরি লুকিং ফর ওয়াটার Here and there, in search of drinking water. আচ্ছা এখন কথা হচ্ছে it was looking for here and there লিখবো না অন্য কিছু লিখবো? এখন কিছু কিছু জিনিস তো তোমরা গ্রামারে প্র্যাকটিস করো তাই না প্র্যাকটিস কি কারণে করো এই যে যেগুলো মানে লেখাগুলো যে ক্রিয়েটিভ রাইটিং লিখতে দেয় সেগুলোর সেগুলোতে যাতে আমরা ভালো করতে পারি সে কোনো সে কারণে আমাদেরকে গ্রামারগুলো প্র্যাকটিস করানো হয় তো এখন ইট ওয়াজ লুকিং ফর দিয়ে আমরা কি করব আমরা কি এখন হেয়ার এন্ড দেয়ার লিখে দিব এটা কি হবে তোমার মনে হয় লুকিং ফর হিয়ার এন্ড দেয়ার এই লাইনটা কি হলো হলো না
হ্যাঁ, কারণ কি আমি একটা জিনিস খুঁজছি, সেই জিনিসটা যদি উল্লেখ না করি তাহলে কি আমার হবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? ড্রিংকিং ওয়াটার লিখ। হ্যাঁ কোনো সমস্যা নেই, হ্যাঁ ড্রিংকিং ওয়াটার দাও, কিন্তু কি সেটা উল্লেখ করতে হবে। আমি এই কারণে বলছি কথাটা, দাঁড়াও কথা বলো না, কথা বলো। আমি যদি লিখি ইট ওয়াজ লুকিং ফর ওয়াটার ডিসপারেটলি। হ্যাঁ ডিসপারেটলি, বাবা ডিসপারেটলি, ডিসপারেটলি মানে হতাশ হয়ে, ঠিক আছে। ডিসপারেটলি সে কি করছিল, পানি মানে খাবার পানি মানে খুঁজছিল, ঠিক আছে, খুঁজতে ছিল। এখন ইট ওয়াজ লুকিং ফর ওয়াটার, ড্রিংকিং ওয়াটার। হ্যাঁ ড্রিংকিং ওয়াটার দাও, ভেরি গুড, কোনো সমস্যা নাই, শুধু ওয়াটার দাও ওইটাও হয়। আর ইট ওয়াজ লুকিং ফর ওয়াটার হেয়ার এন্ড দেয়ার, হেয়ার এন্ড দেয়ার। এইবার তুমি কি করবে, এখানে ফুল স্টপ দিয়ে দাও। তোমাকে প্রশ্ন হচ্ছে ইট ওয়াজ লুকিং ফর দিয়েছে, কথা শেষ করেনি, তারপর একটু হবে। এখন কথা বলো না, কথা বললে হবে কি? তুমি যা মানে তুমি যে প্রশ্ন করছো আমি তো সেটার উত্তরই দিচ্ছি, একটু অপেক্ষা করো। আমি মেমোরাইজ করেছো তোমরা একরকম, এখন তোমার প্রশ্নে এই লাইনটা একটু ভিন্ন আসলো, এটা ভিন্ন আসতেই পারে। প্রশ্ন কি তোমার হুবহু তুমি যাই মানে যে যেখান থেকে পড়েছো সেটা মিলবে, এটা কি আশা করো তোমরা? একটু একটা লাইন চেঞ্জ হতেই পারে। এখানেই তো একটা পরীক্ষার্থীর কি টেস্ট, যে সে এই লাইনটা মিলাতে পারছে কিনা, তাই না? এটাই তো পরীক্ষা। হুবু যা পড়ে পড়লাম তাই আসলো, এটা কি হবে স্টোরিতে? যে বিশেষ করে ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে এগুলো হয় না। আমরা তো চেষ্টা করবো তোমাদেরকে সহজ করে দেওয়ার, কঠিন তো দিচ্ছি না বাবা। তো এখানে তুমি পড়েছো ইট ওয়েন্ট হেয়ার এন্ড দেয়ার, তুমি পড়েছো এভাবে, আর তোমাকে সেকেন্ড লাইন দিয়ে রেখেছে ইট ওয়াজ লুকিং ফর। এখন তুমি কি এই লাইন থেকে মিলাতে পারবে না? এটাই আমার প্রশ্ন ছিল, পারবে না মিলাতে? এটাই, কারণ তুমি তো একই সেম স্টোরি পড়েছো, তুমি তো ভিন্ন কোন স্টোরি পড়োনি, তাই না? তাহলে জিনিস একই হবে, শুধুমাত্র কি একটা লাইন মিলাতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি তোমাদেরকে দুটো লাইন দেওয়াই থাকে, তারপর ইট লিখে রাখলো, এরপর তোমরা যা পড়েছিলে সেটা লিখে দিবা। এবার বোঝা গেল? ভয় পাওয়ার কিছু নাই। অনেকে মানে অনেক চিন্তা করছে যে মানে লিখতে পারবে কিনা, বাবা তুমি যা পড়েছো সেটাই লিখে দিয়ে আসবা, কোনো সমস্যা নাই। কিন্তু চেষ্টা করবে যে এই এখান থেকে যদি কোনো কিছু হাফ লাইন দেয়, অর্ধেক লাইন দেয়, সেইটাকে কি করবা একটু সুন্দর করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? আর কোনো কথা নাই, মানে এটা নিয়ে আর কোনো ভয় নাই। অনেকে মানে ভয় পাচ্ছে কি দিবে না দিবে, কিছুই দিবে না, এই দুটো সিম্পল লাইন দিবে আর কিছু না। সেখান থেকে তুমি নিজের যে মেমোরাইজ করা সেই লাইন গুলো দিবা, আর কাউন্ট করবা যে নতুন করে 10টা লাইন হয়েছে কিনা চেষ্টা করবা, ঠিক আছে? বেশি হলে কোনো সমস্যা নাই, আরো মানে ভেরি গুড, খুব ভালো, মানে 12 লাইন 14 লাইন তোমরা যদি মেমোরাইজ করে লিখতে পারো কোনো সমস্যা নাই। হ্যাঁ এভাবে ভয় পেও না, লিখে যেও। আর মিস কি আর তাহলে লিখবো, এই যে মিস জাস্ট এটা মিলিয়ে দিলাম আর কিছু না, ফর ওয়াটার হেয়ার এন্ড দেয়ার। এইবার কে কি পড়েছে এই লাইন থেকে, তারপর কি লিখতে পারি? বাট নো হার হি ওয়েন্ট ওয়ান হি ফাইন্ড ওয়ান, লিখো বাট দিয়ে করেছে। আর কে লিখেছো কি? ম্যাম আমি এরপর লিখে দাও, গো ডিডন্ট লস হিজ হোপ টু গেট ওয়াটার, ফুল সেন্টেন্স বুঝায় না, তাই না? কারণ এটা ছিল আরেকটা। ম্যাম আমরা যদি এখানে লিখি ইট ওয়াজ লুকিং ফর ওয়াটার হিয়ার এন্ড দেয়ার বাট ইন ভেইন, একসাথে লিখলে হবে? হ্যাঁ কোনো সমস্যা নাই, ভেরি গুড, হ্যাঁ ওটা করতে পারো। এটা কেন বললাম, হ্যাঁ এটা আমি ফুল স্টপ দেয়ারে ফুল স্টপ দিয়েছি কেন, যদি তার প্রশ্নে ফুল স্টপ দেয়া থাকে এরপর থেকে তুমি কি লিখবা, এবার বুঝতে পেরেছো আমার কথা? কি হলো ধরো স্টোরিতে তোমাদের প্রশ্নে এই দুটো লাইন দেয়া আছে, এরপর থেকে তুমি লিখবা, এরপর থেকে তোমাকে ইট দিয়ে রেখেছে, তাহলে তুমি কি করবা সেক্ষেত্রে? হ্যাঁ এই ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখালাম যে কি করতে পারো, জিজ্ঞেস করলাম আর কি লিখা যায় লাইনকে দেখে আমরা কমেন্ট করবো। হ্যাঁ একটু চালাকি করো, যেমন ধরো তুমি তো স্টোরি বুঝতে পারো, এটা একটা গ্রীষ্মকাল, একটা কাকি খুবই তৃষ্ণার্ত, সে কি করছিল পানি খুঁজছিল এখানে সেখানে, এটা কি হবে? ইট ওয়াজ লুকিং ফর ওয়াটার হিয়ার এন্ড দেয়ার, ইট ট্রাইড হার্ড, এভাবে বানাও নিজে নিজে বানা, ইট ট্রাইড হার্ড টু, এই যে সরি, ট্রাইড হার্ড টু গেট দ্য ওয়াটার। তুমি তো অনেক অনেক টেন্স শিখেছো, পড়া পড়েছো, এখন যদি ভার্ব পড়েছো, যদি লিখতে না পারো তাহলে কিভাবে হবে? দেখেছো তুমি যা বানিয়ে লেখো কোনো সমস্যা নেই, জাস্ট একটা লাইনে যে মিলিয়ে দাও। অর্থাৎ মিস এটা কেন বললাম, ধরো দুটো লাইন দিয়েছে, 3 নম্বরে গিয়ে শুধু ইট লিখে রেখেছে, ইট দেওয়া আছে প্রশ্নে, তখন তুমি কিভাবে মিলাবা? অত তুমি পড়েছো বাট ইন ভেইন, তাই না? এইটাই হচ্ছে কথা, তুমি এইভাবে জাস্ট মিলিয়ে দিবা গল্প, এটা ভয়ের কিচ্ছু নাই।
তুমি চেষ্টা করো, ইংলিশ পারো, পান করা, করা, যাওয়া সবকিছুর ইংলিশই পারো, তাহলে কেন লিখতে পারবে না বলো তো? সবাই লিখতে পারবে, ভয় পাওয়ার কিছু নাই। যা মেমোরাইজ করছো সেটা লিখে দিয়ে আসবা, এটা হচ্ছে লাস্ট কথা। ম্যাম যদি এটা লিখি, নাও হিয়ার ই ফাউন্ড ওয়াটার, হ্যাঁ তো ইটের পরে তো মিলবে না, ইটের পরে কি মিলবে? আমি বলছি যদি ইট পর্যন্ত দেওয়া থাকতো, আমি একটু কেটে দেই, কেটে দিলে বুঝতে পারবো, আমাদের লাইন কেটে যাবে। তারপরও ক্লাস আমরা যতটুকু পেলাম সবার জন্য মানে শুভকামনা রইলো, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই মেসেঞ্জারে নক দিও, এখন হয়তো ফ্রি থাকবো, দিতে পারবো, হ্যাঁ সামনে আনসার দিতে পারবো। জি ম্যাম আচ্ছা, আমাদের আরো 6 মিনিট, 4 মিনিট পাবো। বাবা আচ্ছা শোনো, ইটের পরে কি লাইন দিতে চাচ্ছো? এগুলো কি গ্রুপে দেওয়া যাবে? কোনটা গ্রুপে দেওয়া যাবে বলতে পারবা? লেকচারটা, আজকে লেকচার, মিস ফিলিং দা ব্ল্যাঙ্কস, ফিলিং দা ব্ল্যাঙ্কস। মিস আমার একটা প্রশ্ন আছে, গ্রুপে দিব। হ্যাঁ বাবা প্রশ্ন করো, অবশ্যই। মিস আমরা যে স্টোরির উপরে যে টাইটেলটা লিখবো, এই টাইটেলের সবগুলা অক্ষর কি বড় হাতে দিব নাকি শুধু ফার্স্ট ওয়ার্ড গুলা বড় হাতে দিব, মানে ফার্স্ট লেটার গুলা? তোমরা ফার্স্ট লেটার গুলা অবশ্যই বড় হাতে দিবা, ঠিক আছে? ফার্স্ট টিক রো আমি কেন একটু দেখাই, যেমন ধরো যদি আমরা এই যে ফার্মার, সরি এটা এরপর কি লিখবো, ফার্মারটা তোমরা ক্যাপিটাল দিও, ফার্মার। তারপর এখন যখন আমরা কানেক্টরস দেই অর্থাৎ কনজাংশন গুলো দেই, তখন আমরা ক্যাপ স্মল দেই, মনে থাকবে? এন্ড, অর, বাট, দা, এগুলো হচ্ছে কি হবে, স্মল লেটার হবে, মনে থাকবে সবার? সরি এটা বড় হয়ে যাচ্ছে, খেয়াল করি, প্রেস করিনি। আমি কি ক্লিয়ার হয়েছি বাবা? ক্লিয়ার করতে পেরেছি? ফার্মার এন্ড দা ওয়ান্ডারফুল গুস, দেখো তো এখানে কোনটা কোনটা স্মল দিয়েছি। ফার্মার যেহেতু একটা মেইন ওয়ার্ড, মেইন ওয়ার্ডের এফ ক্যাপিটাল রেখেছি, এ দিয়ে তো প্রথম, এ যেহেতু প্রথম লেটার এটা আমাকে ক্যাপিটাল রাখতেই হবে, ঠিক আছে ক্যাপিটাল রাখলাম। তারপর ফার্মার হচ্ছে মেইন ওয়ার্ড, এফ টা ক্যাপিটাল থাকবে। এন্ড, এন্ড হচ্ছে কানেক্টর অথবা কনজাংশন, এন্ড অর বাট এগুলো তো দিতে হয় না, এগুলো তো স্মল রাখলেই হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর যদি দিতে চাও কোনো প্রবলেম নেই, এটা জন্য ফাস্ট করতে হবে। যদি বড় হাতে দেই তাহলে কি কোনো প্রবলেম আছে? এন্ড, এন্ড এর ক্ষেত্রে আচ্ছা মিস যদি আমরা লিখি যে ফার্মার এন্ড এ এন্ড হিজ গ্রিডি ওয়াইফ তাহলে হবে? ফার্মার এন্ড হিজ গ্রিডি ওয়াইফ, গ্রিডি ওয়াইফ, হ্যাঁ কোনো সমস্যার কথা না, সমস্যার কথা না, তোমরা স্টোরি পড়লে তো বুঝবা। দাও কোন নামে, নামের জন্য কোনো সমস্যা, তবে ওয়াইফের কি আমার মনে হয় গুস্টা ইম্পর্টেন্ট ছিল, মানে যেহেতু স্বর্ণের ডিম পারতো, হ্যাঁ সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল, তাকে নিয়ে তো স্টোরি, ঠিক আছে? আর যদি গ্রিডি ওয়াইফ দাও কোনো, ওটা সমস্যা হবে না বাবা, তবে অবশ্যই প্রশ্নে স্টোরি কি আসে, ওয়াইফ কে গ্রিডি রেখেছে না ফার্মার কে গ্রিডি রেখেছে, একটু খেয়াল রেখো, এটা আমি তোমাদেরকে টেকনিক বলে দিয়েছি। তোমরা যে স্টোরি পড়ো না কেন, ওয়াইফ কেও গ্রিডি করা যায় আবার ফার্মার কেও গ্রিডি করা যায়, এটা একটু খেয়াল রাখবে। এটা আমি কিন্তু একটা ক্লাসে আলোচনা করেছি। এন্ড এবং দা যদি আমরা বড় হাতে লিখি, স্মল হাতে না লিখি তাহলে কি হবে? না সমস্যা হবে না, তবে চেষ্টা করবে তোমরা যেভাবে সিলেবাসে দেওয়া ছিল, হ্যাঁ মিস যেভাবে স্টোরি গুলো লিখেছেন সেভাবে তোমরা কি করবে, স্টোরি নাম গুলো লেখার চেষ্টা করবে, টাইটেল। এটা আমার অনলাইন লেকচারে আছে, তোমরা এখন লেকচার গুলো দেখলে হয়তো বুঝতে পারবে, অনলাইন লেকচারে আগে লেকচার গুলো তো রয়ে গেছে। হ্যাঁ বলো মিস, কালকে কি স্কুলে ক্লাস হবে? এটা তো আমি বলতে পারছি না, হওয়ার কথা, এখনো তো কোনো নোটিশ তোমরা পাওনি অফিসিয়ালি, তাই না? যতদিন পর্যন্ত না পাও ততদিন পর্যন্ত অবশ্যই ক্লাস হবে, আমাদের মাত্র লেস দেন 1 মিনিট আছে। এটা তোমাদেরকে আমি করতে দিয়েছিলাম, কেউ কি করেছো? ম্যাম হ্যাঁ বলো, মিস ম্যাচিং করতে দিয়েছিলাম না? হ্যাঁ ম্যাচিংটা কিভাবে করবে, আই প্লাস কানিং ফক্স কি হবে বলো তো? মিস ডি কানিং ফক্স হবে, the cunning fox mem one is the tea number hobe, one is the prepared only soup, acha he placed the soup, he prepared only soup in a flat dish, tahole hobe 2 plus c,